100, 200, 500 এমনকি 2000-এরও আসল নোট দিয়ে তার ঘুড়িগুলো তৈরি করা ছিল। সব পাই লোভে পড়ে আর আকর্ষিত হয়ে শুধুমাত্র তার কাছ থেকে ঘুড়ি কিনছিল। রতনগড় গ্রামে একদিন সুদেশনা নামের একটি মহিলা ঘুড়ি বেচার জন্য তার একটি ঠেলা নিয়ে এসেছিল। সেই গ্রামে মকর সংক্রান্তির উদ্দেশ্যে অনেক লোক নিজেদের নিজেদের ঘুড়ির ঠেলা নিয়ে বসেছিল, কিন্তু সবাই সুদেশনার দোকানের সামনে এসেই ভিড় জমাচ্ছিল আর তার থেকেই ঘুড়ি কিনছিল। সবাই এসে তার দোকান থেকে ঘুড়ি কিনছিল তার কারণ তার অদ্ভুত রকমের ঘুড়ি। তার ঘুড়ি নানা রঙের সত্যিকারের নোট দিয়ে তৈরি ছিল। 100, 200, 500 এমনকি 2000-এরও আসল নোট দিয়ে তার ঘুড়িগুলো তৈরি করা ছিল। সব পাই লোভে পড়ে আর আকর্ষিত হয়ে শুধুমাত্র তার কাছ থেকে ঘুড়ি কিনছিল। গ্রামের অন্যান্য ঘুড়ি বিক্রেতারা খুবই দুঃখিত হয়ে গিয়েছিল, কেননা কেউই তাদের কাছ থেকে ঘুড়ি কিনছিল না। নিয়ে যাও, আসল টাকার তৈরি ঘুড়ি নিয়ে যাও, যেরকম চাইবে নিয়ে যাও। আরে আরে, ওই দেখো আসল টাকা দিয়ে তৈরি ঘুড়ি, চলো চলো কিনে ফেলি, অনেকটা লাভ হবে কিন্তু। আর বাচ্চাদের আমরা যদি এরকম আজব ঘুড়ি কিনে দিই তাহলে ওরা খুব আনন্দ পাবে। বাচ্চারা বড়রা সবাই সুদেশনার থেকে ঘুড়ি কিনছিল আর তার ঠেলা আস্তে আস্তে করে খালি হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত ঠেলাটা খালি হয়ে গেল। একটা বাচ্চা এসে তাকে বলল, কাকিমা আমাকেও একটা ঘুড়ি দাও না। নিশ্চয়ই, এটা তো তোমার জন্যই রয়েছে। কিন্তু তোমার কাছে তো আর একটাও ঘুড়ি নেই, তাহলে তুমি আমাকে কি করে? এটা কোনো চিন্তার বিষয় হলো? কে বলল আমার কাছে আর ঘুড়ি নেই? সুদেশনা হঠাৎ করেই নিজের হাতটা নিচে দিকে করল আর একটা মন্ত্র বলল আর তার কাছে চলে এলো একটা ঘুড়ি। এই নাও তোমার জন্য। থ্যাংক ইউ আন্টি, আমার নতুন ঘুড়ি, আমার নতুন ঘুড়ি। তরুণ একটুও ভাবল না যে এই ঘুড়িটা এলো কোথা থেকে। সে খুশি খুশি মনে বাড়ি চলে গেল। এই দেখো দিদি, আমার নতুন ঘুড়ি। আরে এমন ঘুড়ি তুই কোথায় পেলি? আর এই টাকার প্রিন্টের ঘুড়ি, এটা আবার কেমন ধরনের ঘুড়ি? এটা আসল টাকা দিয়ে তৈরি দিদি, আসল টাকা দিয়ে। এটা কত সুন্দর তাই না? কি? হ্যাঁ সুন্দর তো বটে, কিন্তু এটা বুঝতে পারছি না যে টাকা দিয়ে বানানো ঘুড়ি এত কম পয়সায় কেন বিক্রি করবে? এতে তো তার কোনো লাভ নেই, কি জানি। উফ দিদি, তুমি আর চিন্তা করো না, আমি গিয়ে এই ঘুড়িটাকে উড়িয়ে দেখি। তরুণ ঘুড়ির সাথে সুতো বাঁধার সাথে সাথেই তরুণ নিজেই সেই ঘুড়ির সাথে নিজে নিজে বেঁধে যায় আর উড়তে থাকে। তরুণ ভয় পেয়ে গিয়ে চেঁচাতে থাকে, দিদি বাঁচাও দিদি, দেখো আমি এটা আটকে গেছি আর নড়তেও পারছি না, আমার শরীরে খুব যন্ত্রণা হচ্ছে, এসব কি হচ্ছে? কেউ বাঁচাও, বাঁচাও। আরে কেউ তো আমার ভাইকে বাঁচাও, আমি বলেছিলাম যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, নইলে কেউ 500 এমনকি 2000 টাকার নোট পর্যন্ত এমন ভাবে 20-25 টাকায় বিক্রি করতে পারে। আরে কেউ তো বাঁচাও। তরুণের সাথে সাথে আরো অনেক ছেলে এবং লোকেরা তরুণের মতোই ঘুড়িতে বাঁধা অবস্থায় উড়ে যেতে থাকে। তারা এত দূরে চলে যাচ্ছিল যে তাদেরকে লক্ষ্য করাও সম্ভব হচ্ছিল না। তারা উড়ে এসে জঙ্গলের মধ্যে একটা বড় গাছে গিয়ে আটকে যাচ্ছিল। ঠিক সেই সময় তাদের সামনে সুদেশনা এসে পৌঁছায় আর সে ডাইনির রূপ ধারণ করে। ঘুড়িতে বাঁধা লোকেরা নিজেদের রক্ষার জন্য তার কাছে প্রার্থনা করতে থাকে। আরে আমরা তোমার কি ক্ষতি করেছি? শুধু তো ঘুড়িই কিনেছিলাম, আমাদের ছোট ছোট বাচ্চারাও তো এরকম ভাবে কষ্ট পাচ্ছে,
ওরা তোমার কি ক্ষতি করেছে বলো? ডাইনি সেই কথার কোনো জবাব না দিয়ে নিজের রূপ আবার বদল করে সুদেষ্ণার রূপ নিয়ে আবার অন্য গ্রামে ঘুড়ি বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। সেই গ্রামেরও সকল মানুষরা রতনগড় গ্রামের মতনই আকর্ষিত হয়ে তার থেকে সব ঘুড়ি কিনে নেয়। আর ধীরে ধীরে গ্রামের অনেক মানুষেরা ঘুড়ির সাথে উড়ে যেতে থাকে। এর ফলে সকলে খুব দুঃখিত হয়ে পড়ে, তাদের বাড়ির লোকেরা খুব ভেঙে পড়তে থাকে। এমনই ভাবে রতনগড় গ্রামের তরুণের দিদিও খুব দুঃখী হয়ে পড়ে আর কাঁদতেই থাকে। তখন অন্য গ্রামবাসীরা তার কাছে এসে বলে যে, আরে কেঁদো না, তোমার মতো আমাদেরও সব বাচ্চারা ঘুড়ি হয়ে গেছে, এখন কেঁদে আর কি হবে বলো? দেখো আমাদের এখন জঙ্গলের দিকে গিয়ে ওদেরকে খোঁজা দরকার, আমরা হয়তো ওদের পেয়েও যেতে পারি। এটা ঠিক হবে, আমিও সেখানে যাব, আমার ভাইকে বাঁচাতে আমিও সেখানে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরাও তোমার সঙ্গে যাব। এরপরে তারা সবাই মিলে সেই জঙ্গলের দিকে যেতে থাকে। এরপর মায়া হঠাৎ করে একটা চিৎকার শুনতে পায়। কেউ বাঁচাও, বাঁচাও! আমি কারোর চিৎকার শুনতে পাচ্ছি, তোমরা কি শুনতে পাচ্ছ? কারোর একটা চিৎকার শোনা যাচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ, আমরাও শুনতে পেয়েছি, চলো তো দেখি কে চেঁচাচ্ছে। এরপরে তারা সবাই সেই চিৎকারের শব্দকে অনুসরণ করে সেই গাছের তলায় গিয়ে পৌঁছায়, যে গাছে তারা সকলে ঘুড়ি হয়ে বাঁধা ছিল। সেই গাছের নিচেই সেই ডাইনিও বসেছিল। আরে আমার ভাই, আমার ভাই, তুই এমন ভাবে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ভাইকে, আমি তোমার পায়ে পড়ছি, ছেড়ে দাও। আরে আমার বাবারা, কি অবস্থা হয়েছে তোদের? আরে ছেড়ে দাও না ওদেরকে, কত অসুস্থ লাগছে ওদের। তোমরা যাও এখান থেকে, নয়তো আমি সব ঘুড়িগুলোর সুতো কেটে দিয়ে সেগুলোকে আকাশে উড়িয়ে দেব, কখনো জানতেও পারবে না ওরা বেঁচে আছে নাকি মরে গেছে। না না, দয়া করে এরকম করবে না, ওদের ছেড়ে দাও। এরপরে সেই ডাইনি কিছু ঘুড়ির সুতো কেটে দেয়, যার মধ্যে তরুণও বাঁধা ছিল। মায়া সেটা দেখেই ডাইনির পায়ে পড়ে যায় আর বলে, আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমার কাছে আর কিচ্ছু থাকবে না, এর থেকে তো এটাই ভালো যে তুমি আমার ভাইয়ের শাস্তি আমাকে দাও, এই এই সুতো দিয়েই আমার গলাটা কেটে দাও, শুধু আমার ভাইকে ছেড়ে দাও, ও তো কিচ্ছু করেনি। মায়ার কথা শুনে ডাইনির দয়া হয় আর সে তখন তরুণ এবং বাকি গ্রামবাসীদের মাটিতে নামিয়ে নিয়ে আসে। ডাইনি আবারও বলে, তোমরা জানো আমার গলাও এই সুতো দিয়েই কেটেছিল আর আমি মরে গেছিলাম, কেউ ঘুড়ি ওড়াচ্ছিল আর আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম, তখনই হঠাৎ করে ওই ঘুড়ির সুতোটা আমার গলায় আটকে যায় আর গলায় কষ্ট হচ্ছিল বলে আমি ওটাকে খুলতেও পারছিলাম না, রক্ত বেরোচ্ছিল আর আস্তে আস্তে আমার শ্বাস বন্ধ হয়ে যায়, তখন থেকে আমি ডাইনি এই কারণে হয়েছি যাতে অন্য কারোর ওড়ানো ঘুড়ির সুতো দিয়ে অজান্তে কোনো নির্দোষ পশু পাখি বা মানুষের প্রাণ এরকম ভাবে না চলে যায়, এই জন্য যে ঘুড়ি ওড়ায় তাদেরকে আমি শাস্তি দিই, যাতে কেউ কখনো ঘুড়ি ওড়ানোর কথা চিন্তাও না করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে আপনার কাছে প্রতিজ্ঞা করছি আস্তে আস্তে সমস্ত ঘুড়ি ওড়ানো আমরা ছেড়ে দেব, আজকের পর থেকে আর অহেতুক কেউ এইভাবে মারা যাবে না। এরপর ডাইনি সকল গ্রামবাসীদের নিচে নামিয়ে আনে এবং অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে সেই গ্রামের কোথাও কোনো ঘুড়ি আর ওড়ানো হয় না,
সবাই মকর সংক্রান্তি পালনের জন্য শুধু ঘুড়ি কিনে সেটা দেওয়ালে টাঙিয়ে সাজিয়ে রেখে দিত। এরপর তারা খুব আনন্দের সাথে থাকতে শুরু করে। আপনার কি মনে হয় এরপর কি হতে চলেছে? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। পিক্সটুন বাংলা কার্টুন ইউটিউব চ্যানেলে এমন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং স্ক্রিনের উপরে আসা এই দুটি ভিডিওর মধ্যে আপনার যেটি পছন্দ ওই ভিডিওর উপরে ক্লিক করে আপনি পরবর্তী ভিডিওটি চালিয়ে দেখতে পারেন।